أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আসসালাতসাল আলা মাল্লা নাবিয়া বাদাহ সম্মানিত ভাইদের উদ্দেশ্যে একটি বিষয় বলবো যে দশ প্রকার স্বভাব ধর্মের অন্তর্গত বিষয়গুলা কি কি। দশ প্রকার কাজ ফিতরাতের স্বভাব ধর্মের অন্তর্ভুক্ত অন্তর্গত কাজগুলা কি কি দেখি হাদিসে কি এসেছে عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال عشر من الفطرة قص الشارب ويعفاء ويعفاء اللحية والسواك والاستنشاق وقصر وقص الأظفار وغسل البراجم ونطف الإبت وحلق العانة وانتقاص الماء انتقاص الماء মসাব কালা জাকার ইয়াহ কালা মসাবিতা ইনতুনা আয়সা রদ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাই দশ পুরকার কাজ ফিতরাতের স্বভাব ধর্মের অন্তর্গত করেছেন এক নাম্বারে গোপ কাটা এক নাম্বারে গোঁপ কাটা যার মুস রয়েছে এরা মুসগুলাকে ছোট করবে মজগুলাকে ছোট করবে অনেক বড় বড় করে রাখবে না দুই দাড়ি লম্বা করা দুই নম্বরে দাড়ি লম্বা করা দাড়ি যারা মূলত আমরা শেপ করি নিতান্ত যখন তখন আমরা শেপ করে থাকি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দাড়িকে লম্বা করতে বললেন মুসলিম মুমিন ব্যক্তি আল্লাহকে ভয় করবে দাড়ি রাখবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন তিন নম্বরে মিশওয়াক করা মিসওয়াক নিয়মিত করবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম মিসওয়াক করতেন আয়সা রদেল্লাহ তাল আনহা বলছেন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বাড়ির থেকে বাড়িতে যখন প্রবেশ করতেন ওই সময়তে প্রথমে তিনি মিসওয়াক দিয়ে কাজ শুরু করতেন আপনার বাড়িতে যদি আপনার স্ত্রী থাকে আপনার স্বামী স্ত্রী উভয় থাকেন বাড়িতে দেখা যায় অনেক সময় আপনি বাইর থেকে এসেছেন বাড়ির স্ত্রীর সাথে কথা বলবেন বা কিছু আপনার উচিত হবে বা আমার উচিত হবে যে মিশক মুখে যদি কোনো দুর্গন্ধ থাকে এগুলা দূর করে দেওয়া দূর করে দেওয়া মিশক করেন অথবা বিরাস করেন যেটা আপনি আপনার খুশি আপনি করতে পারেন চার নম্বরে নাখে পানি দেওয়া উজু যখন করবে এই সময়তে নাখে পানি দেওয়া নাক ঝেড়ে ফেলা নাক ঝেড়ে ফেলা পাঁচ নম্বরে নখ কাটা আমাদের সমাজে অনেক ভাই বোনেরা এরা রয়েছে দেখা যায় চোখ হাত অথবা বিশেষ করে হাতের নখগুলো অনেকে অনেক বড় রাখে জি না যদি আপনি এভাবে রাখেন আপনি ঠিক করেন না এটা আপনার ভুল হচ্ছে নখের ভিতরে ময়লা আবর্জনা প্রবেশ করলে আপনার অসুখ বিসুখ হওয়ার বেশি সম্ভাবনা আর একটা বিষয় আল্লাহ রসুলসাল সাল্লাম যা বলেছেন তার বিপরীত হয়ে যাচ্ছে আপনি আল্লাহকে ভয় করেন শরীয়ত অনুযায়ী কাজ করলে আপনার হোকাল পরকাল কল্যাণ হবে ছয় নম্বরে আঙ্গুলের গ্রন্থিগুলো ধোয়া উঁচু করার সময়তে আঙ্গুলের যে গ্রন্থি রয়েছে এগুলা ভালো করে ধোয়া সাত নাম্বারে বগলের লোম লুম। যেগুলা বগলের নিজের রুমগুলা থাকে উপরে ফেলেন বা কাটেন যেটা হোক আপনি করতে পারেন উপরে ফেলতে বলা হয়েছে আট নাম্বারে নাভির নিম্নাংশে চুল কামানো চুল কামানো ছেলে হোক মেয়ে হোক নাভির নিম্নাংশে যেগুলা চুল রয়েছে এগুলা কেটে ফেলবে এগুলা বেশি বড়ো হলে বগলের নিচ অথবা না নিচ চুলগুলা বেশি বড় হয়ে গেলে এগুলা খারাপ দেখায় নিজেকেও খারাপ লাগে আর আল্লাহ রসুলসাল্লা সাল্লাম এগুলা কেটে ফেলে বগলের নিচে উপরে নিচেরগুলা কেটে অথবা উপরে এভাবে তিনি বললেন নয় নম্বরে পানি দ্বারা সচ কাজ করা পানি দ্বারা যে পেশা পায়খানা করলে পানি দ্বারা পবিত্র অর্জন করবে জাকারিয়া রহিমান্লাহ বলেন মসা রহমাবুল বলেছেন আমি দশ দশম কাজটি ভুলে গেছি তবে সম্ভবত সেটা হবে কুলি করা জি উঁজু যখন করবে কুলি করবে গড়গড়া করবে এগুলা কুলি করা এগুলা ইসলামের স্বভাব ধর্মের অন্তর্গত আল্লাহ রসুল সাল্লাম বললেন এ বিষয়গুলা আমাদের লক্ষণীয় দরকার এ হাদিসটি ইমাম তিরমিজি মিজি রহমাল্লাহ নিয়েছেন দুই হাজার দুই হাজার সাতশত সাতান্ন নম্বর হাদিস আবহরাইরা রাদে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন পাঁচ প্রকার কাজ ফিতরাতের সব ধর্মের অন্তর্গত না নাভির নিচের লোম কেটে ফেলা খাতনা করা গোফ খাটো গোফ কাটা বগলের চুল উপরে ফেলা এবং নখ কাটা নখ কাটা হাদিসটি ইমাম তিরমিজি নিয়েছেন দুই হাজার সাতশত ছাপান্ন নম্বর হাদিস এখানে অতিরিক্ত পেলাম খাতনা করা যারা মুসলিম হবে মুসলমান ব্যক্তি যারা তাদের বাচ্চাদেরকে খাতনা করবে খাতনা করবে এগুলা ফেতরাতের অন্তর্ভুক্ত এগুলা ফেতরাতের অন্তর্ভুক্ত জি আপনার নিচের চুলগুলা কতদিন পর্যন্ত আপনি রাখবেন বা আর কিছু এ মর্মে হাদিস রয়েছে এ মর্মে হাদিস রয়েছে নাসিবনি মা আল আনি নবী সাল্লি সাল্লাম আন্নাহম ফি কুল্লি আর বাইন আলাই তকলি মাল আলি ও হালকাল আনাতি বর্ণিত আছে আনা সাল্লি সাল্লাম সাহাবিদের জন্য চল্লিশ দিন অন্তর একবার নখ কাটা গফ কাটা গফ খাটো করা নখ কাটা গফ খাটো করা এবং নাভির নিম্নাংশের লোম কামানোর জন্য সময় নির্ধারণ করেছেন যে চল্লিশ দিন দ্বারা চল্লিশ দিন অন্তর চেন অন্তত চল্লিশ দিন পর পর নখ কাটা গোফ গোফ কাটা খাটো করা এবং নাভির নিচে বা যে চুলগুলা কাটার প্রয়োজন এগুলা হাদিসে এটা বলেছেন এবং তিরমিজি রহমান হাদিসটি নিয়েছেন দুই হাজার সাতশত নম্বর হাদিস দুই হাজার সাতশত আঠারো নম্বর আঠান্ন নম্বর হাদিস জি এ হাদিস রয়েছে আনাসমিন মালিক রাজাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমাদেরকে আমাদের জন্য গফ ছোট। নখ কাটা না ভিড়ে নিম্নাংশের লোম কামানো এবং বগলের লোম উপরে ফেলার জন্য সময় নির্ধারণ করে করা হয়েছে এমনভাবে যে তা যেন চল্লিশ দিনের বেশি রেখে না দেওয়া হয় চল্লিশ দিনের বেশি যেন রেখে না দেওয়া হয় এবং তিনি রহমান হাদিসটি দুই হাজার সাতশত ঊনষাট নম্বর হাদিস দু হাজার সাতশত নম্বর হাদিস হাদিস থেকে প্রমাণ হয় যে মানুষের যে নিচের চুল বগলের চুল যেগুলা চুল রয়েছে এগুলা চল্লিশ দিনের বেশি যেন না হয় নখ কাটা আরও যেগুলা রয়েছে এগুলা কথা সীমারেখা এভাবে বর্ণনা করলেন তো আমরা যেন হাদিসগুলার প্রতি আমরা যেন আমল করার চেষ্টা করি যে গোফ কাটবেন কেন এ মর্মে হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাম জাই দিব আর কাম রাজিল্লাহতে বর্ণিত যে রসুলসাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি গোফ গোফ খাটও করে না সে আমাদের সুন্নাতের অনুসারী নই তার মানে মোজ মোছ যেগুলা থাকে মুজগুলাকে ছোটো করার জন্য আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম মুচকে ছোটো করার জন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন হাদিস টিমাম তিন মিজুর রহমাল্লা সেন দু হাজার সাতশত একষট্টি নম্বর হাদিস এরপরে দেখেন আর কিছু হাদিস রয়েছে যে আমরা কেন দাড়ি বড় করব আমরা কেন দাড়ি লম্বা করব জি উমারা নেউমারা কল রসুল্লি সাল্লা আসাল্লাম ওয় আফু আ শাহ আরিব ওয়া লেহা ইব নিয়মার আদালাতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সল্লাহল্লাসাল্লাম বলেছেন তোমরা গোফ খাটো করো মানে মুস খাটো করো এবং দাড়ি লম্বা করো দাড়ি রম্বা করতে বললেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম মুসকে কাটতে বললেন দাড়ি রম্বা করতে বললেন মুস কাটতে বললেন ইমাম তিরমিজি রহিন হাদিসটি নিয়েছেন দুই হাজার তেষট্টি নাম্বার হাদিস এবং আরও হাদিস রয়েছে আনিব নিয়মার রসুল্লাফা লেহা আিনারা বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদেরকে রসুলাম আমাদেরকে গোফ খাটো করতে এবং দাড়ি লম্বা করতে আদেশ করেছেন এবং তিরমিজি হাদিসটি নিয়ে এসেছেন দুই চৌষট্টি নাম্বার হাদিস তাই সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে যারা আমরা শুনছি যেন আমাদেরকে আমরা যেন হাদিসগুলার প্রতি আমল করতে পারি আল্লাহ রসুল সাল্লাহাম যেভাবে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন সে আদর্শগুলা যেন আমরা আমরা বাস্তবায়ন করতে পারি দেখা যায় রসলাস্লামের আদর্শ যদি আপনি আমি বাস্তবায়ন করি এর মাধ্যমে ইহকাল পরকাল করলেন মানুষে এভাবে যদি আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ইহকাল পরকাল কল্যাণ করবেন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লাল্লাহু আলা নবিন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ورحمهตুল্লাহ